আজ আমরা রান্না করব গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট। আপনারা কচু শাক খেয়েছেন, এবছর ইলিশ মাছ আসলেই আপনারা অবশ্যই মোচা খুঁজবেন একবার এই রান্নাটি খেলে। চলুন দেখা যাক কীভাবে তৈরি করছি এই সুস্বাদু রেসিপিটি। নিয়ে নিয়েছি একটি মোচা, মোচাটাকে ছাড়িয়ে নেব। এভাবে মোচাগুলোকে ছাড়িয়ে নেব। মোচার মধ্যে একটি শক্ত কাঠির মতো থাকে, সেটি ফেলে দিতে হয়, আর এই নৌকার মতো অংশ এটাও ফেলে দিতে হবে। এইভাবে এগুলোকে ছাড়িয়ে নেব। এগুলোকে একসঙ্গে ধরে এভাবে ছোট ছোট করে কেটে নেব। হলুদ নুনের জলে ভিজিয়ে রাখবো, তাহলে মোচাগুলো কালো হবে। মোচাগুলো যেমন কালোও হবে না, সঙ্গে সঙ্গে কষগুলো অনেকটা বেরিয়ে যাবে। লাস্টে যে কচি অংশটা থাকবে সেটা আমরা কুচিয়ে দেব। এটা খুবই কচি থাকে এবং খুব নরম, খুব পাতলা পাতলা করে কেটে দেব এভাবে। সব মোচাগুলো কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো মোচা নিয়েছি। এবার এগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নেব। ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এক চামচ গোটা জিরে। এই জিরেটাকে উঠিয়ে নেব, উঠিয়ে এটাকে হামানদিস্তা বা শিল নোড়াতে গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দেব ইলিশ মাছের মাথা। এখানে আমি তিনটে মাছের মাথা দিলাম ছোট সাইজে। দিয়ে দেব নুন, হলুদ গুঁড়ো, রান্নাটি যেমন সাধারণ কিন্তু খেতে লাগবে অসাধারণ। খুব কম মশলায় এই রান্নাটি হবে। মাছের মাথাগুলো ভেঙে দেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে এগুলোকে তুলে নেব। একটি তেজপাতা, দিয়ে দিয়েছি তিন টুকরো চুই ঝাল, এটি অপশনাল, আপনারা পেলে অবশ্যই দেবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেব কেটে রাখা মোচা। দেব স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, গ্যাসের জালটা মিডিয়াম রেখে আমরা ভেজে নেব। কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি। মোচাটা যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে আরো ভেজে নেব। মোচাটা কিন্তু খুব ভালো ভাজতে হবে, মোচাটা যত ভালো ভাজা হবে তত ঘন্টটা খেতে টেস্টি হবে। মোচাটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, মোচাটা অবশ্যই এরকম লাল লাল করে ভাজতে হবে।
এখন দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লাস্টে দিলে লঙ্কাটা পড়ে না, কালারটা সুন্দর হয়, খেতেও ভালো হয়। একটি বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেবো জল, এখানে 1 বাটি জলই দেবো। ভালো করে মিশিয়ে নেবো চালের গুঁড়ো গোলানো জলটি। আপনারা চালের গুঁড়োর বদলে বেসনও দিতে পারেন, তবে চালের গুঁড়োর টেস্টটা একটু বেশিই ভালো হয়। ঝোল শুকিয়ে এসেছে, এখন আমাদের ভেজে রাখা যে জিরের গুঁড়োটা ছিল সেটা হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর কোনো মশলা দেব না, যেহেতু এটা ইলিশ মাছ দিয়ে তৈরি, তার জন্য চিনি পর্যন্ত দেব না। ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট একদম রেডি। এবার এটিকে নামিয়ে নেব, ঠিক ঝোলটা এরকম থাকবে মাখা মাখা। নামানোর পর আরো একটু শক্ত হয়ে যাবে, এই জন্য একটু ভেজা ভেজা রেখে নামিয়ে নেব। মাথা দিয়ে মোচার ঘন্ট একদম রেডি খাওয়ার জন্য। আপনারাও বাড়িতে তৈরি করুন, খান। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।